আমার সামনে এই সমস্ত কিছু দেখে তোমরা হয়তো একটু অবাক হচ্ছো, ভাবছো যে এগুলো কেন সামনে নিয়ে বসেছি। আজকে একটু রেগুলারের থেকে অন্যরকম ভিডিও করছি, আর ভিডিওটা করছি আমার ক্যামেরাম্যানের জন্য। ক্যামেরাম্যানের রিকোয়েস্টে, যে আমার সব থেকে বড় সাবস্ক্রাইবার আর সব থেকে বড় সাপোর্টার। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই তোমাদেরকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের দুজনের ওয়াচ কালেকশন। যদিও আমি কিন্তু খুব একটা ঘড়ি লাভার নই, তো আমি আগেই বললাম যে আমার সব থেকে বড় সাপোর্টার, আমার সব থেকে বড় সাবস্ক্রাইবার আর আমার ক্যামেরাম্যান, তার অনেকদিনেরই ইচ্ছা ছিল যে আমি ওর ঘড়ির কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করি। তাই ও বললো তাহলে যদি শেয়ার করো তাহলে তোমারটাও শেয়ার করো, আমারটাও শেয়ার করো। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে তোমাদের সাথে শেয়ার করি। আর রেগুলারের ব্লগ ভিডিওতে শেয়ার করা হয় না, কারণ সারাদিনে যা টুকটাক কাজকর্ম দেখাই তাতেই বেশ অনেকটা হয়ে যায়, আর তারপরে শেয়ার সবসময় করা হয়ে ওঠে না। তাই ভাবলাম যে একটা আলাদা করেই ভিডিও করি তোমাদের জন্য। তো চলো শুরু করি ফার্স্টে কৃষ্ণেন্দুর ঘড়ির কালেকশন দিয়ে, যার শখ যার ভালোবাসা ঘড়ির প্রতি। এই পুরো বক্সটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কৃষ্ণেন্দুর পুরো ঘড়ির কালেকশন। এর মধ্যেও হয়তো কিছু কিছু ঘড়ি নেই, কারণ ও এর মধ্যে ওর সব থেকে মানে মোস্ট ফেভারিট ঘড়িগুলোকেই রেখেছে। আর যদি আমি ভুল ভ্রান্তি মানে ভুল কোথাও বলি, তো আমার ব্যাক ক্যামেরায় সে রয়েছে, সে ধরিয়ে দেবে, কারণ যেহেতু সে ঘড়ি মানে ওয়াচ এক্সপার্ট। তাহলে ফার্স্টে আমার দেওয়া ঘড়িটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে ফাস্টট্র্যাকের একটা ঘড়ি, যেটা বিয়ের আগে আমি কৃষ্ণেন্দুকে গিফট করেছিলাম। তো এই ঘড়িটা আমি ফার্স্ট কৃষ্ণেন্দুকে গিফট করি, কারণ যখন আমি জানতে পেরেছিলাম যে ও ঘড়ি লাভ মানে করতে খুব ভালোবাসে, ঘড়ি লাভার এক কথায়। আচ্ছা, এরপর আসি হচ্ছে এই ঘড়িটা। এই ঘড়িটা আমি কৃষ্ণেন্দুকে দিয়েছিলাম বিয়ের পর। বিয়ের পর এটা ছিল কৃষ্ণেন্দু মানে আমার দেওয়া কৃষ্ণেন্দুকে ফার্স্ট গিফট। এটা হচ্ছে আরমানি এক্সচেঞ্জের একটা ঘড়ি। তো এই ঘড়িটা আমি দিয়েছি। এই ঘড়িটাও মেবি আমিই দিয়েছিলাম না টাইমএক্সের? হ্যাঁ, এই ঘড়িটাও আমি কৃষ্ণেন্দুকে গিফট করেছি, টাইমএক্সের ঘড়ি। আসলে জন্মদিন মানে জন্মদিন আছে, ভ্যালেন্টাইন্স ডে আছে, অনেক কিছু ছিল, তার জন্যই এগুলো গিফট করা। আর গিফট করার মধ্যে সবসময় ঘড়ি আমি ওকে গিফট করি, তোমরা জানো আমি অ্যানিভার্সারিতেও তাই করেছি। আচ্ছা, এটা হচ্ছে কৃষ্ণেন্দুর ফার্স্ট ইনকামে কেনা মোস্ট এক্সপেন্সিভ ঘড়ি, যেটা ও ফার্স্ট কিনেছিল ওর নিজের ইনকাম থেকে। আর এটা হচ্ছে ফসিলের ঘড়ি। আমি প্রাইস মেনশন করছি না, তখন আমার মনে হয় না প্রাইস মেনশন করাটা উচিত। তবে এটা হচ্ছে ওর লাইফের ফার্স্ট এক্সপেন্সিভ ঘড়ি, যেটা ও নিজের ইনকাম থেকে কেনে, ওর প্রথম শখ পূরণ বলতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে এই ঘড়িটা হচ্ছে, এটা হচ্ছে ওর দুবাই থেকে কেনা ফার্স্ট অটোমেটিক মুভমেন্টের ঘড়ি। এটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, আবারও শেয়ার করে দিলাম। এটাও হচ্ছে একটা টাইটানের ঘড়ি, যেটা আমি কৃষ্ণেন্দুকে ফার্স্ট অ্যানিভার্সারিতে গিফট করি। এছাড়াও এটা হচ্ছে একটা টাইটানের ঘড়ি, এটা মনে নেই ও নিজে কিনেছিল নাকি গিফট পেয়েছিল জানি না। না, এটা আমারই কেনা, ওরই কেনা ঘড়ি। আর এটা আমাদের রিসেপশনে কৃষ্ণেন্দু গিফট পেয়েছে এই ঘড়িটা, এটাও টাইটানের একটা ঘড়ি। এটা হচ্ছে সোনাটার একটা ঘড়ি, এটাও মেবি কৃষ্ণেন্দু রিসেপশনে গিফট পেয়েছে, পসিবলি আমার মনে নেই, মনে নেই। হ্যাঁ, আমারও ঠিক মনে নেই। আসলে সবাই জানে কৃষ্ণেন্দু ঘড়ি পাগল, সবাই ওকে ঘড়ি দেয়, যেটা সত্যি কথা বলছি, সবাই ওকে ঘড়ি দেয়। আচ্ছা, এইটা এটা হচ্ছে টমি হিলফিগারের একটা ঘড়ি, এটাও কৃষ্ণেন্দু রিসেপশনে গিফট পেয়েছে। এবার আসি সেই ঘড়িতে, এটা হচ্ছে কৃষ্ণেন্দুর বিয়ের ঘড়ি,
বিয়ের ঘড়ি বলতে আমাদের যখন এনগেজমেন্ট হয়েছিল আশীর্বাদে এই ঘড়িটা আমাদের বাড়ির থেকে কৃষ্ণেন্দুকে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে টিশার্টের একটা ঘড়ি। আমরা দুজনেই গেছিলাম এই ঘড়িটা কিনতে, কারণ যেহেতু ও মানে ভীষণ ঘড়ি ভালোবাসে, তাই আমি চাইলে অনলাইনে অর্ডার দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। কারণ তখন সবাই বাড়ির থেকেও বলেছিল যে না, গিয়ে কেনাটাই মনে হয় বেটার, তাই তখন গিয়ে কিনেছিলাম। আচ্ছা, এটা একটা ফাস্ট ট্র্যাকের ঘড়ি, এটাও কৃষ্ণেন্দুর আগেই ঘড়িটা, আগেরই ঘড়ি, মানে বিয়ের পর না, এটা বিয়ের আগেরই ঘড়ি। তো এই হচ্ছে কৃষ্ণেন্দুর ঘড়ির কালেকশন, 1, 2, 3, 4, 5, 6, এখানেও 6টা, মানে টোটাল 12টা ঘড়ি। এরপরেও কৃষ্ণেন্দুর ইচ্ছা ও ঘড়ি কিনবে, ও আরও ঘড়ি কিনবে। ঠিক আছে, ওর যেটা ইচ্ছা ও পূরণ করুক, তাতে কোনো ক্ষতি নেই, মানুষের শখ থাকতেই পারে। এই সূত্রে বলে রাখি, আমরা অনেক ঘড়ি আগেই বলেছি আমার এর মধ্যে নেই। নেই, হ্যাঁ, আর প্রচুর ঘড়ি আছে। ও যখন টিসিএস এ জব করতো সেই সময় ওখান থেকে একটা ঘড়ি পেয়েছিল, সেটাও মেবি রয়েছে, বাট এখন ওটা আমি একটা সোভেনিয়ার হিসেবে রেখে দিয়েছি। রেখে দিয়েছে ও একটা স্মৃতি হিসেবে। এবার আসি আমার ঘড়ির কালেকশনে। আমি কিন্তু খুব একটা ঘড়ি লাভার নই, আমার এখানে যা যা আছে সব কিছুই আমি গিফট পেয়েছি। গিফট মিন্স বেশিরভাগ ঘড়ি কৃষ্ণেন্দুই আমাকে কিনে দিয়েছে, আর কিছু কিছু এখানে আমি গিফটে পেয়েছি। তো বলে দিচ্ছি আমি কোন কোন ঘড়িগুলো কি, আর এই সূত্রে বলে রাখি, আসলে সত্যি কথা হচ্ছে যে ওর সব ঘড়ি বেশিরভাগই আমার গিফট করা, আর আমার সব ঘড়ি বেশিরভাগই ওর গিফট করা। আর তাও ও নিজেও অনেক ঘড়ি কিনেছে, কিন্তু সত্যি বলছি আমি একটা ঘড়িও নিজে কিনিনি, কারণ আমি খুব একটা যে ঘড়ি পরি সেরকমটাও নয়। মানে আমি কোথাও বেরোলে কৃষ্ণেন্দু আমাকে মনে করিয়ে দেয় যে ঘড়িটা পরো, এই ঘড়িটা পরো, বা কোন ড্রেসের সাথে কোন ঘড়ি পরবো সেটা ওই চুজ করে দেয়। তো দেখাই, এখানে বেশিরভাগই আমার হচ্ছে টাইটানের রাগা কালেকশন। আচ্ছা, তো রাগা কালেকশনের মধ্যে ফার্স্টে যেটা আমার হাতে এসেছে সেটা এটা। এটা আমাকে এক মাসি আমার অ্যানিভার্সারিতে গিফট করেছে, এটা হচ্ছে রাকার এই ঘড়িটা। এটা আমি এখনো অবধি একবারও হাতে পরিনি। এরপর হচ্ছে আবারও একটা টাইটানেরই রাকা, সেটা হচ্ছে এইটা। এটাও আমি আমার রিসেপশনে গিফট পাই, এটা রিসেপশনে গিফট পেয়েছিলাম। এটা আমাকে ডোনা রনি দাওরা গিফট করেছিল রিসেপশনে। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমার ফার্স্ট ফসিল কালেকশন। এটাও কিন্তু আমাকে কৃষ্ণেন্দুই গিফট করেছিল আমার বার্থডেতে। আমার মনে আছে এটা আমার বিয়ের আগে যে বার্থডেটা হয় সেই বার্থডেতে কৃষ্ণেন্দু আমাকে গিফট করে। এই ঘড়িটা আমার ভীষণ পছন্দের একটা ঘড়ি, কারণ এত বড় ডায়ালের আর এইরকম ঘড়ি আমার কাছে আর নেই, এই একটাই ঘড়ি। আর এটা আমি ভীষণ ইউজ করি, ভীষণ পরি এই ঘড়িটা। আর এই ঘড়িটা আমাদের বিয়ের পর যে ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডেটা হয় সেটাতে কৃষ্ণেন্দু গিফট করেছিল। এবছর তো আর কিছু গিফট করলো না, এটা আগের বছর গিফট করেছিল। এবছর দুবাই ঘুরিয়েছি তাই। আচ্ছা, এই ঘড়িটা আমার ভীষণ পছন্দ, বিশেষ করে এই যে ক্রিস্টালটা, এটার যে মুভমেন্টটা, এটা আমার ভীষণ পছন্দ। মানে এই ঘড়িটা রাগা কালেকশনে আমার বেস্ট ঘড়ি, এটা আমার খুব পছন্দের একটা ঘড়ি। এই ঘড়িটা একটা বৈশিষ্ট্য আছে আসলে, যে ক্রিস্টালগুলো এগুলো সব সস্কির ক্রিস্টাল, তোমরা যারা জানো তারা বুঝতে পারবে। আর এর সঙ্গে একটা ম্যাচিং রিংও আছে। হ্যাঁ, এই যে খুব সুন্দর। আচ্ছা, এছাড়া এরপর রয়েছে হচ্ছে সোনাটার এই ঘড়িটা। এটা নিয়েছি, এই সরি, এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। এটা তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর হচ্ছে এরপর হচ্ছে ফার্স্ট ট্র্যাকের এই ঘড়িটা। এটা আমার কাছে ফার্স্ট ট্র্যাকের একটাই কালেকশন রয়েছে, আর এই ঘড়িটা আমাদের এনগেজমেন্টে ওর ফ্রেন্ডসরা গিফট করে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আজকে আমাদের ঘড়ির কালেকশন। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কেউ এর মধ্যে থেকে ঘড়ি লাভার হয়ে থাকো, কোন ঘড়িটা ভালো লাগলো সেটাও বলো।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে আমার একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ।